হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন টিউটোরিয়ালে। আজকে একটা সুন্দর টিউটোরিয়াল দেখাবো, এটা একটা টিপস বলতে পারেন। আমরা যারা ফেসবুক ইউজ করছি, আমরা ইদানিং একটা জিনিস দেখছি যে ফেসবুকের পেজগুলো আপডেট ভার্সনে চলে আসছে, এবং আপডেট ভার্সনে আসার পর অনেকে আমাকে কমপ্লেন করছে, ভাইয়া পেজের রিভিউটা হারিয়ে গিয়েছে। তো রিভিউ হারিয়ে যায়নি, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে রিভিউ অপশনটা পাবেন, এবং যারা রিভিউ দিতে চান, এবং এটা একটা ভালো দিক, যারা প্রোডাক্ট কিনে রিভিউ দিয়ে দেন, রিভিউ দেওয়াটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ একজন উদ্যোক্তা বা একজন এন্টারপ্রেনিয়র, তার জন্য রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একটা পেজ থেকে আপনি যেমন কিনেছেন, রিভিউ দেখে আরেকজনও রিভিউটা দেখতে চায়। সো এই সমস্ত দিক বিবেচনা করে রিভিউটা খুব গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি ইন্ট্রোর পরে। চলে আসছি ইন্ট্রোর পরে। আজকে এখন যেটা দেখাতে চেয়েছি সেটার জন্য আমি একটা পেজে যাব। তো পেজের নাম হচ্ছে বিলাস। আমি কোনো একটা পেজ, এই যে বিলাস, বিলাসের পেজটাকে চাই। এই পেজটা আপুই মূলত কমপ্লেন করেছিলেন, যে প্রথমে জানিয়েছিলেন যে রিভিউ নাই। তো এই জন্যে এই যে দেখতে পাচ্ছেন যে পেজটা আপডেট অবস্থায় রয়েছে, তো আপডেট অবস্থায় যেহেতু রয়েছে আমি পেজে গিয়ে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে যাওয়ার পর এখানে দেখেন রেটিং বলে অপশন আছে, রেটিং ফাইভ স্টার রেটিং আছে এবং 10টা রিভিউ আছে। তো আমি এখানে যাব। যাওয়ার পর আমি এখানে রিভিউ দিতে চাই, রিকমেন্ড করতে চাচ্ছি কি না, হ্যাঁ চাচ্ছি, এখানে আমাকে জিজ্ঞেস করছে। সো আমি এই জায়গাতে এসে, আমি যেহেতু পাঞ্জাবি ইউজ করেছি, আপুর কাছ থেকে পাঞ্জাবি পেয়েছি আলহামদুলিল্লাহ, গরমে অত্যন্ত আরামদায়ক। আমি পুরো হলুদের অনুষ্ঠানে করেছিলাম। এটা আমি একটা রিভিউ দিতে চেয়েছি, বিকজ আমি এখান থেকে পাঞ্জাবি পেয়েছিলাম, আপু আমাকে উপহার পাঠিয়েছেন। তো আমি এখন এখানে শেয়ার করব ডেফিনেটলি। এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে অ্যাড করে দিলাম, তো আমি পোস্ট করে ফেললাম। এটা খুব সিম্পলেস্ট ওয়ে, একদম মানে খুব সহজে যেভাবে আমি রিভিউটা দেব। এই যে 10টা ছিল, এখন দেখেন 11টা হয়ে গেল। আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম যেন এটা আবার সেন্ড করা যায়। তো এই রিভিউটা অটোমেটিক্যালি এখানে চলে গেল। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে জানাবেন চ্যানেলটা সম্পর্কে, কেননা প্রতিদিনই নতুন নতুন ভিডিও এখান থেকে আপলোড হতে থাকে। যদি আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা।